একচেটিয়া কাজ করেছেন অতীতে, বড় পর্দা হোক বা ধারাবাহিক, সব ক্ষেত্রেই ছিল অবাধ বিচরণ, করেছেন সঞ্চালনাও। প্রায় 3 বছর আগে কোনেব ধারাবাহিকে শেষ দেখা যায় অভিনেত্রী সোনালী চৌধুরীকে। এরপর অভিনয় করেননি আর, চলে যান অন্তরালে। কেনই সিদ্ধান্ত, দীর্ঘ সময় আড়ালে থাকা। সোনালী জানান, বিয়ের পর পরিবারকে সময় দিতে চেয়েছিলেন তিনি, ফলত পেশাগত জীবনে চাপ কমিয়ে নিতে চেয়েছিলেন কিছুটা। তিনি বলেন, আমার স্বামী বাইরে থাকতেন, আমি তার কাছে গিয়ে থাকতাম। ধারাবাহিক করলে ব্যস্ততা অনেকটা বেড়ে যায়, সেখানে অনেকটা সময় দিতে হয়, তাই কম কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। 2019 সালে কোনেব ধারাবাহিকে অভিনয় করছিলেন সোনালী, কিন্তু অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় মাঝপথেই বন্ধ করতে হয় কাজ। অভিনেত্রীর কথায়, প্রায় 1 বছর কাজ করে আমাকে বিরতি নিতে হয়, করোনার মধ্যে ওই অবস্থায় কোনো ঝুঁকি নিতে চাইছিলাম না, মাস্ক ছাড়া আমাদের শ্যুট করতে হতো, আমার চিকিৎসকও তাতে বিশেষ রাজি ছিলেন না। গত বছর মে মাসে ছেলে রিয়ানের জন্ম দেন সোনালী, শুরু হয় নতুন অধ্যায়। তখন কাজ নয়, বরং একরত্তির দেখাশোনার দিকে মন দিতে চেয়েছিলেন নতুন মা। খানে খেসে তিনি বলেন, মনে হতো ওকে আমার থেকে ভালো আর কেউ সামলাতে পারবে না, আমি বোধহয় ওকে সবচেয়ে যত্ন করে খাওয়াই, ঘুম পাড়াই। অভিনয় করছেন না ঠিকই, তবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ছেলের জন্মের মাস কয়েক পরে। স্টার জলসার স্মার্ট জুড়িতে পরিচিত মুখ সোনালী, কিন্তু রিয়েলিটি শোয়ের মাধ্যমে প্রত্যাবর্তন কেন, ছবি বা ধারাবাহিকে অরুচি? সোনালীর যুক্তি, ধারাবাহিকের তুলনায় রিয়েলিটি শোয়ে কাজের ব্যস্ততা খানিক কম, অগত্যা এই সিদ্ধান্ত। দীর্ঘদিন পর ফের জনসমক্ষে, অভিজ্ঞতা কেমন? অভিনেত্রীর উত্তর, ছেলে হওয়ার পর আমার ওজন অনেকটা বেড়ে গিয়েছিল, কাজের আগ্রহে সেটা অনেকটা কমিয়েছি, কিন্তু এতদিন পর ক্যামেরার সামনে আসার আগে একটু চিন্তা হয়, প্রশ্ন জাগে, সব ঠিকঠাক করতে পারবো তো? নিজের সঙ্গে একটা লড়াই চলে। সন্তান জন্ম দেওয়ার পর ওজন বাড়ে সোনালীর, ধেয়ে আসে কটাক্ষ, নানা কটূক্তির শিকার হন নেট মাধ্যমে, কিন্তু নেতিবাচকতাকে পাত্তা দেওয়ার সময় কোথায়? আপাতত একরত্তিকে নিয়ে দিব্যি দিন কাটছে অভিনেত্রীর। হারিয়ে যাওয়ার ভয় নেই, প্রশ্নের উত্তরে সোনালী বলেন, আমি যা যা কাজ করেছি সেগুলোর জন্য দর্শক আমাকে মনে রাখবে, আত্মবিশ্বাসের স্বর তার গলায়। সো ভিউয়ার্স, এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।